সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভিউ সংবাদে, সাথে রয়েছি আমি শ্রাবণী তালুকদার। সিলেট বিশ্বনাথ পৌরসভার মেয়র মহিবুর রহমান এবং বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনুমিয়া সম্প্রতি মহিবুর রহমানের বিরুদ্ধে এস এম নুনুমিয়াকে নিয়ে মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে যখন দ্বন্দ্ব চরমে পৌঁছায় তখন আদালতেও গড়িয়েছে, মামলা করা হয়েছে মহিবুর রহমানের বিরুদ্ধে এবং এস এম নুনুমিয়ার পক্ষে মহিবুর রহমানের বিরুদ্ধে সিলেট ট্রাইব্যুনাল আদালতে মামলাটি করেছেন উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক নুরুল হক। মামলায় মহিবুর রহমান ছাড়া আরও তিনজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এছাড়া জানা যায়, বাদী নুরুল হক উল্লেখ করেছেন অভিযুক্ত পৌর মেয়র মহিবুর রহমান একজন নীতিভ্রষ্ট পরনিন্দাকারী কুৎসারটনাকারী। তিনি একেধারে পৌরসভার মেয়র এবং গত উপজেলা নির্বাচনে স্বাধীনতার প্রতীক নৌকা নিয়ে বিপুল ভোটে নির্বাচিত সিলেট বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সিনিয়র সদস্য, যুক্তরাজ্যের নিউহাম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এস এম নুনুমিয়ার বিরুদ্ধে ঈর্ষান্বিত মন্তব্য প্রকাশ করেন এবং ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন জায়গায় তিনি কুৎসারটনা করেছেন বলে অভিযোগ উঠেছে। এর ধারাবাহিকতায় পৌর মেয়র মহিবুর রহমান নিজের ফেসবুক আইডি থেকেও চেয়ারম্যান এস এম নুনুমিয়াকে নিয়ে বিভিন্ন ধরনের নীতিভ্রষ্ট এবং মানহানিকর বক্তব্য প্রকাশ করেছেন উদ্দেশ্যমূলকভাবে। এছাড়া আরও উল্লেখ করা রয়েছে, চেয়ারম্যান এস এম নুনুমিয়া ছাড়াও রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধেও মানহানিকর মন্তব্য করে আসছেন মহিবুর রহমান। এছাড়া এলাকার শান্তি শৃঙ্খলার অবনতিও ঘটাচ্ছেন তিনি। এছাড়া অজ্ঞাত আরও তিনজনকে সহযোগিতায় মিথ্যা, বামুয়াট, নীতিভ্রষ্ট, অসত্য মানহানিকর বক্তব্য প্রচার সহ বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনুমিয়ার মানহানি করেছেন তারা। এতে নুনুমিয়া সহ বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে আর দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার কারণে বাদী নুরুল হক স্থানীয় আওয়ামী লীগের একজন নেতা হওয়ায় পৌর মেয়র মহিবুর রহমানের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন সাইবার ট্রাইব্যুনাল আদালতে। মামলায় বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনুমিয়া সহ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ফারুক আহমেদ এবং উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জলিল জালাল ও যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেনকে সাক্ষী হিসেবে রাখা হয়েছে। মহিবুর রহমান ছাড়াও আরও তিনজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা মহিবুর রহমানকে বিভিন্নভাবে নীতিভ্রষ্ট বাণী প্রচারে সাহায্য করেছেন। এই ছিল আমাদের হাতে থাকা এখনকার মতো খবর। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।